তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন রেসিপি। আগে আমি নারকলের পুর দিয়ে পাটিসাপটা বানানো দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে ক্ষীর বানানোটা দেখাবো, তাই আজকে আমি নিয়ে এসেছি ক্ষীর বানানোর রেসিপি। এর জন্য আমি নিয়েছি 250 মিলিলিটার দুধ, এটা লিকুইড দুধ, আর নিয়েছি গুঁড়ো দুধ 30 গ্রাম, নিয়েছি খোয়া ক্ষীর নিয়েছি, আর নিয়েছি গুড়। তাহলে আমরা তৈরি করতে চলে যাই। আমি একটা প্যান নিয়ে দিয়ে দেব এই 250 মিলিলিটার দুধটা। এবার আমি এটা একটু ভালোভাবে ফুটতে দেব। শুধু কিন্তু দুধ দিয়ে একদম কমিয়ে জাল দিয়েও কিন্তু ক্ষীর বানানো যায়, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। আমাদের চটজলদি ক্ষীর বানানোর জন্য, সময়ের সাশ্রয়ের জন্য কিন্তু আমরা এইভাবেও ক্ষীরটা কিন্তু বানাতে পারি। তাহলে এই দুধটা আমরা ফোটার জন্য একটু অপেক্ষা করব। দেখুন দুধ ফুটছে। যাদের খোয়া ক্ষীর একদমই থাকবে না তাদের কিন্তু গুঁড়ো দুধের পরিমাণ আর একটু বেশি নিতে হবে। এই সময় আমি দিয়ে দেব গুড়টা, যাতে দুধের মধ্যে সব কিছু ভালোভাবে মেল্ট হয়ে যায়। গুঁড়ো দুধ মিষ্টি, সেই জন্য পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি গুড়, খোয়া ক্ষীরও কিন্তু মিষ্টি, সেই জন্য আমরা মিষ্টির পরিমাণটা দেখে নেব। এই সময় দিচ্ছি এর কারণ দুধের সাথেই কিন্তু এগুলো গলে যাবে, সেই জন্য দুধ ফোটার সাথে সাথে যাতে গলে যায় সেই জন্য আমরা খোয়া ক্ষীরটা এই সময় দিয়ে দিলাম। খোয়া ক্ষীর আর দুধ দিয়ে আর গুড় দিয়ে আমরা ভালোভাবে ফুটতে দেব, যতক্ষণ না খোয়া ক্ষীরটা বেশ গলে যাওয়া অবধি। আমি প্রায় 10 থেকে 15-20 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং দেখুন সমস্ত কিন্তু গলে গেছে, খোয়া ক্ষীর আর গুড়টা। এইবার আমি যে গুঁড়ো দুধ কিন্তু অল্প অল্প করে মেশাবো। আমি এখন 2 চামচ মতন দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবে মেশাবো গুঁড়ো দুধ, আর ঘনত্বটা হয়ে আসা অবধি কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করে রাখবো গ্যাসের আঁচটা, আর মেশাতে থাকবো। একবারে কিন্তু সম্পূর্ণটা দেবেন না, আমি কিন্তু আরেকটু গুঁড়ো দুধ ব্যবহার করেছি, 30 গ্রাম মতন দিয়ে দিয়েছি, আরেকটু প্রায় আরও 10 থেকে 15 গ্রাম মতন গুঁড়ো দুধ দিয়েছি। দিতে দিতে ঠিক এরমভাবে জাল দেব, এরমভাবে কিন্তু মিডিয়াম আছে, খুব হাই ফ্লেমে দিলে কিন্তু লেগে যাবে, একটা না কিন্তু আমাদের এরমভাবে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন বেশ শুকিয়ে আসবে তখন কিন্তু বুঝবো আমাদের হয়ে গেছে। ঠিক যেরকমভাবে নারকেলের পুর বানানোর জন্য যেই সময়টা আমাদের লাগতো, ঠিক এইখানেও কিন্তু ক্ষীর বানানোর জন্য কিন্তু আমাদের সময়টা কিন্তু একটু লাগবে। আপনারা চাইলে কিন্তু আরও কম পরিমাণ দুধও কিন্তু ইউজ করতে পারেন, তাহলে ফোটাতে কিন্তু আরও কম সময় লাগবে। আপনারা 250 মিলিলিটার থেকেও কিন্তু কম দুধ ইউজ করেও কিন্তু তাড়াতাড়ি আরও ক্ষীরটা বানানো যেতে পারে।
এরকম ভাবে কিন্তু সমভাব নাড়তে হবে, এবং আরেকটু আমাদের হয়ে আসলে কিন্তু আমরা বন্ধ করে দেব, কেননা খুব বেশি কিন্তু টাইট করব না, তাহলে ঠান্ডা হলে কিন্তু আরো শক্ত হয়ে আসবে। ঠিক একই রকম নারকেল লেপ যখন পুর বানিয়েছিলাম সেরকমই একটুখানি কিন্তু আমরা নরম রাখব, পাতলা রাখব, তা না হলে ঠান্ডা হলে কিন্তু সেটা শক্ত হয়ে আসবে। দেখুন আমাদের কিন্তু খিরটা কিন্তু হয়ে এসছে, একদম লো ফ্লেমে করে দিয়েছি, আর সমভাব নাড়তে হবে, তা না হলে তলা ধরে যাবে। দেখুন এই অবস্থায় কিন্তু আমরা নামিয়ে দেব এবং এটাকে খিরটাকে ঠান্ডা করতে দেব, এর থেকে বেশি কিন্তু আমরা আর টাইট করব না, তাহলে ঠান্ডা করে নেবো এবার আমার খিরটা। দেখুন আমার ক্ষীর বানানো কিন্তু একদম তৈরি, এরপর আমরা ব্যাটারটা কিন্তু তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি সুজি, এক বাটি সুজি, এক বাটি ময়দা আর গুড়, আর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ চালের গুঁড়ো। এইবার আমি সম্পূর্ণটা দুধ দিয়ে দিয়ে গুলব। আগের দিনও আমি একবার দেখিয়ে দিয়েছি, তাও আপনাদের সাথে আজকে আমি আর একবার শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড গুঁড়ো ব্যবহার করতে পারেন, এটা কিন্তু আমি সম্পূর্ণ খেজুরের গুঁড়ি ব্যবহার করছি, আর গোলাটা সম্পূর্ণ আমি কিন্তু দুধ দিয়েই গুলব। দুধ গোলাটা খুব বেশি পাতলা বা ঘন করব না, কেননা এরপরে কিন্তু আবার যেহেতু সুজিটা এখন ভেজানো না, সুজিটা কিন্তু দুধে ফুলবে, তাই আমরা একটু পাতলাই ব্যবহার করব, এটা পরে কিন্তু আবার টেনে যাবে। দেখুন আমি কিন্তু এই রকমভাবে ঘনত্বটা রেখেছি, আর একটু কিন্তু রেস্টে রাখলে কিন্তু সুজি ফুলে উঠলে একটু ফুলবে, তখন আমরা দেখি যদি আরও বেশি ঘন হয়ে যাচ্ছে তখন আরেকটু কিন্তু আমরা দুধ ইউজ করতে পারি। এই পরিস্থিতিতে আমরা দেখেছেন সব কিছু কিন্তু মেল্ট হয়ে গেছে, এবং গুড়টা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি মিষ্টি হলে আমাদের পাটিসাপটা কিন্তু ফুটবে না। এইবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আমি ক্ষীর যে তৈরি করেছিলাম সেটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু এরকম পুরটা তৈরি হয়ে যাচ্ছে, এরকম আমি করে রাখবো, তাতে পাটিসাপটা করার সময় আমার দিতে কিন্তু সুবিধা হবে। দেখুন এরকম হাতে নিয়ে একটু উষ্ণ গরম থাকা অবস্থায় করলে কিন্তু ভালো হয়, আমি বলেছিলাম যে একটু টাইট হয়ে যাবে ঠান্ডা হয়ে আসলে। দেখুন কীরকম টাইট হয়ে এসছে কিন্তু খিরটা। দেখুন আমি আধ ঘন্টা পরে এটা খুলেছি, এরকম কিন্তু টেক্সচারটা হয়েছে। আর আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি রিফাইন অয়েল আর ঘি, আর বেগুনের বোটাটা এরকমভাবে কেটে নিয়েছি। যাদের কাছে ব্রাশ থাকবে তারা ব্রাশে দিয়ে করবেন, আর যাদের থাকবে না একদম ঘরোয়াভাবে কিন্তু বেগুনের বোটা দিয়েও কিন্তু আমরা এটা তেলটা লাগিয়ে নিতে পারি প্যানে। দেখুন আমি প্রথমে প্যানের মধ্যে ঘি আর রিফাইন তেল দিয়ে যেটা করে রেখেছিলাম সেটা ঘষে নিলাম বা ব্রাশ করে নিলাম, দিয়ে এবার ব্যাটারটা দেব। দিয়ে এই যে হাতাটার পিছন দিয়ে কিন্তু এরকমভাবে একরকমইভাবে কিন্তু এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে, নেয়ার পরে কিছুক্ষণের জন্য একটুখানি এটা ভাজা হয়ে যেতে দেব কয়েক সেকেন্ড, তারপরেই কিন্তু আমরা পুরটা দেব। দেখুন আমি পুরটা দিয়ে দিচ্ছি, হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু পুরটা দিতে হবে, তা নাহলে কিন্তু পুরটা আঠার মতন হয়ে থাকবে, উঠবে না। দেখুন কত সুন্দর কিন্তু আমার প্যানে লাগছে না, একরকমভাবেই কিন্তু উঠে এসছে, হয়ে গেল আমার একটা পাটিসাপটা। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে
তেল আর ঘি আমি ব্রাশ করে নিলাম। লাগিয়ে নিয়ে আমি এক হাতা গোলা বা ব্যাটারটা দিয়ে দেব, এবং এই আলতো করে, কিন্তু খুব চাপ দেওয়া যাবে না, আলতো করে কিন্তু আমরা এই পিছনটা দিয়ে এই গোলটা ঘুরিয়ে নেব। নেওয়ার পরেই আমরা কিন্তু ক্ষীরের পুরটা এরকমভাবে দিয়ে দেব। পুরো ভরে পুর দিলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। দিয়ে দেখুন কি সহজে কিন্তু আমার এটা উঠে আসছে, একটুও লাগছে না। এরকমভাবে আমি একটার পর একটা বানিয়ে নেব। দেখুন আমার একদম ক্ষীরের পাটিসাপটা রেডি। আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারবেন। আমার এই পাটিসাপটা তৈরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে করে দেখবেন, কেমন লাগে আমাকে বলবেন। দেখুন একটুও কিন্তু আমার প্যানে লাগেনি, এরকম সুন্দর হয়েছে। আর আমি একবার পুরগুলো ভেতরে দেখিয়ে দিচ্ছি, এরকম কিন্তু পুরো পুর ভরে রয়েছে। একটু বেশি পুর দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।